গ্রেডেড থাকে, হচ্ছে ব্ল্যাক প্রিকাসো আমাদের সেমি অ্যাডাল্ট, এর জন্য মাঝখানে দেখুন একটা সাদা ভাব চলে এসছে, সময়টা সবার কাছেই খুব দামি। জুভেনাইল পেয়ে যাচ্ছেন চেকার বোর্ড, এদিকে আপনি সিজার টেল পুরিশ, এখানটা আপনি দেখতে পাচ্ছেন আরেকটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে আমাদের নাইট কিং পুরিশ। এটা আপনার অ্যাডাল্ট দেখতে পাচ্ছেন, এটার থেকে বেশি বড় হয় না, আপনি ব্লু কার্পেট আছে। চ্যানেল আমি সুমন, আজ আবার এসছি এক নতুন ভিডিও নিয়ে। আর প্রত্যেকবারের মতো ক্যামেরার পেছনে আছে মামু। তো বন্ধুরা, আজকে আমরা যাবো একটা সুন্দর মেরিন ফিশ শপ ভিজিট করতে, তো দেরি না করে চলুন, তাড়াতাড়ি পৌঁছে যাই, বাকি কথা হবে দাদার শপে। আমরা পৌঁছে গেছি দাদার বাড়িতে, আর থাম্বনেল আর ইন্ট্রো দেখে আশা করছি আপনারা বুঝে গেছেন আমরা আজকে কী দেখাতে চলেছি। তো তাড়াতাড়ি যাবো ভিতরে আর দাদার সাথে কথা বলে দাদার সেট আপটা দেখে নেবো, আসুন সাথে। তো বন্ধুরা, দাদা সামনে আছেন, দাদার সঙ্গে পরিচয় করে নেবো। দাদা একটু নামটা। আমার নাম হচ্ছে অমিত অ্যান্থনি। আর কী কী আছে তুমি একটু বলে দাও ভিউয়ার্সকে। এখন জাস্ট আমাদের নর্মাল স্টক ঢুকেছে আমাদের, তো ওখানে কিছু কিছু ভ্যারাইটি আমাদের এঞ্জেলের ভ্যারাইটি পেয়ে যাবেন, কিছু একটা ভ্যারাইটি আছে মরিস আইডেলের, ওটা একটি ভ্যারাইটি হয়। তারপর আপনার ট্যাঙ্ক ব্রিডের আমাদের এখন অনেক পপুলার হয়েছে ক্লাউন ফিশ, যেটা আপনি দেখবেন ফাইন্ডিং নিমোতেও আছে, ঠিক আছে। আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটি আছে, আপনার অ্যান্থিয়াস পাবেন, ড্যামসেল ভ্যারাইটি আছে, কিছু গ্রুপার ক্লাস আছে আমাদের কাছে, একটা কিছু এসছে আমাদের কাছে রেয়ার কালেকশনে আছে, ওটা আপনার গ্রাসি গ্রুপের আছে, গবি আছে, কিছু ইনভার্টিব্রেটস আছে, বিভিন্ন রকম ইনভার্টিব্রেটস আপনি পেয়ে যাবেন, ট্রিগার ফিশ আছে আমাদের কাছে, দু ধরনের আজকে আমার কাছে দু ধরনের আছে। আর আপনার কাছে এখন আছে আপাতত আমাদের কাছে একটা কালেকশন, যেটা ব্যাট ফিশ, এটা সচরাচর দেখা যায় না, কিছু ইম্পোর্টেড কালেকশনও পাবেন, লোকাল কালেকশনও পাবেন, বাট খুবই রেয়ার পাওয়া যায় ব্যাট ফিশ, সেটা আমাদের কাছে আজকে আছে। আর আপনার মধ্যে আর কিছু ডাইনা হক বা হক জাতীয় জিনিস ফিশ, এটা আমাদের কাছে আপাতত এখন আছে, এই এখন আপাতত আমাদের যে কালেকশন আছে প্রায় 8-9 রকমের ভ্যারাইটি আছে এই মুহূর্তে, এগুলো দেখানো যাবে? হ্যাঁ অবশ্যই। তো চলুন বন্ধুরা দেখে নেবো, দেখে নিয়ে আবার কিছু কথা আছে যেগুলো আমারও জানার আছে, আপনাদেরও জানানোর আছে, সেগুলো জেনে নেবো, আসুন সাথে চলো। এটা কী ফিশ আছে দাদা? এটা আপনার মরিস আইডেল আছে, একটা সেমি অ্যাডাল্ট আছে, একটা অ্যাডাল্ট আছে। আচ্ছা, এগুলো আরও বড়ো হবে নাকি এই সাইজটাই থাকবে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড, যেটা আপনার অ্যাডাল্ট দেখতে পাচ্ছেন এটার থেকে বেশি বড় হয় না, বাট আপনার যদি আপনি সমুদ্রে যান এর থেকেও বড় বড় পাবেন, তো যখন জায়গা অনুযায়ী। হ্যাঁ, এটা আপনার ট্যাঙ্কের উপরে ডিপেন্ড করে আর আপনার মেনটেন্সের উপর ডিপেন্ড করে। এটা কি পিস আছে? এখানটা আপনার আপনি সিপি ক্লাউন পাচ্ছেন, এখানটা আপনি ব্লু কার্পেট আছে, তারপরে আপনার ফেদার ডাস্টার আছে, 3 রকমের ভ্যারাইটি আছে আমার কাছে ফেদার ডাস্টারে, আপনার এখানটায় মাল্টি কার্পেট আছে, সি স্লাগ আছে, তারপরে আপনার ক্যারেট অ্যানিমন আছে, স্টারফিশ আছে, মেক্সিকান টার্বো স্নেল আছে। একটাই ট্যাঙ্কের মধ্যে এত কিছু আছে? হ্যাঁ, একটি ট্যাঙ্ক এত কিছু একদম কোনায় লেগে আছে, এটা হচ্ছে আমাদের স্টারফিশ, এইখানটা আছে আপনার ব্লু কার্পেট, এখানটা দেখুন আপনার যে ক্লাউন ঘুরে পাবে সেটা আমাদের সিবে ক্লাউন, এখানটা আমাদের 3টে ভ্যারাইটি আছে, সেটা আপনার ফেদার ডাস্টার। আর আপনাকে আমি দেখাতে পারলে এখানটা হলো আপনার, এগুলো হচ্ছে আপনার মেক্সিকান টার্বো স্নেক। আর আপনাকে আরেকটা জিনিস দেখায়, এটা হলো আপনার দুটো হচ্ছে সি স্লাগ, অরেঞ্জ স্পট সি স্লাগ, আর এ একদম ছোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ক্যারেট অ্যানিমাল। এই জিনিসও কেউ চাইলে পেয়ে যাবে তো? অবশ্যই, এখানে যা যা আইটেম দেখতে পাচ্ছেন এগুলো সবই অ্যাভেলেবেল আমাদের কাছে, সবই এগুলো শিপ করার জন্য। এখানটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে আছে নাইট কুইন কোরিস, সেটা হলো আপনার নাইট কুইন কোরিস, আপনি দেখতে পাচ্ছেন দেখি ঘুরছে, আমি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে আমাদের নাইট কুইন কোরিস। এ অ্যাকচুয়ালি যখন বালি থাকে তো বালির মধ্যে ঢুকে পুরো সারা সকাল থেকে মোটামুটি রাত অব্দি ঢুকেই বসে থাকে, তো এই সেট আপটাতেই বালি থাকে। হ্যাঁ, বালি থাকবে, যে বাড়িতে আপনি যাচ্ছেন ভেতরে ঢুকে যাবে, সারাদিন খুঁজে পাবেন না, শুধু রাতের বেলাই হবে, তার জন্য ওর নাম নাইট কুইন কোরিস। এখানটা আপনি দেখতে পাচ্ছেন আরেকটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে চেকার বোর্ড ব্রাসি, দেখুন চেকার বোর্ড ব্রাসি,
আমাদের কাছে এখানে আরেকটা আছে ডাইনা হক, আরেকটা আছে আপনার পেছন দিকে আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার ব্লু ট্রিগার, একদম একদম পিছনে যেটা একদম ছোট। আচ্ছা দাদা, এই মেরিন ফিশ রাখার জন্য সেটআপটা তো টোটালি আলাদা ধরনের লাগে, অবশ্যই নরমাল ফিশের থেকে আলাদা, একদম একদম। এটা একদম সল্ট ওয়াটার আর ফ্রেশ ওয়াটার বিভিন্ন টোটালটাই ডিফারেন্ট। এবার ধরো কেউ নতুন মাছ করতে চাইছে মেরিন ফিশের, এই ফিশের যে আইডিয়াটা নেই, কেউ নতুন নিতে চাইছে, তো সেই সেটআপ কি তোমার হাতে তৈরি করে দিয়ে তার কাছে? হ্যাঁ অবশ্যই, আমরা টোটাল সেটআপটাই আমরা করে দিই, টোটাল যারা ফ্রেশার্স থেকে হলো তাদেরকে অ্যাডভাইস করা থেকে শুরু করে এ টু জেড আমরা করে দিই। আচ্ছা, কারণ মাছটা নিয়ে গেলে সেটা রাখার ব্যবস্থাটা তো সব থেকে আগে প্রয়োজন। অবশ্যই অবশ্যই, আমরা টোটালটা অ্যাডভাইস করে দিই, টোটাল নলেজ আমরা দিয়ে দিই, সেটআপও করে দিই, যারা নিজের থেকেও সেট আপ করতে চায় তারা তাদেরকেও আমরা হেল্প করে দিই। আপনি দেখতে পাচ্ছেন একদম সাদা রঙের, আপনি আলো পড়লে আরও রঙ বুঝতে পারবেন। এটার নাম হলো খুব ইন্টারেস্টিং নাম, অ্যাকচুয়ালি এটার নাম হলো বুমারাং ট্রিগার, বুমারাং ট্রিগার, বুমারাং ট্রিগার। এটা এখনও জুবিনাইল আছে, এটা আপনি কারোর কাছে রাখতে চাইলে এটা আপনার বড়ো হবে। থ্যাংক ইউ। ব্যাক সাইডে বলছেন, আপনি দেখতে পাচ্ছেন এটা পুরোটাই মোটামুটি ব্রাসি গ্রুপের আছে, আর একটাই আপনার কাছে ক্যামসেল আছে আপনার, সেটা হলো আপনার এখানটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখানটা আপনি এখানটা চেকার বোর্ডের ছোটো জুবিনাইল পেয়ে যাচ্ছেন, চেকার বোর্ড। এদিকে আপনি সিজার টেল ড্যামসেল, এটা হলো আপনি ঘুরে বেড়াচ্ছে দেখছেন সিজার টেল ড্যামসেল। এখানে আমাদের কাছে আছে এটা দেখুন মুন র্যাশ, মুন র্যাশ। আর একটা ইয়েলো রঙের আপনি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমরা ইয়েলো র্যাশ বলি, অনেকজন বানানা র্যাশও বলে এটাকে। অ্যাকচুয়ালি দুটোর মধ্যে পার্থক্য হয় অবশ্যই, কিন্তু আমরা দুটোকে সেম নামেই বলি। আরেকটা আপনি ওখানে দেখতে পাচ্ছেন, আপনি রং করলে আর বুঝতে পারছেন, হচ্ছে গ্রিন লেপার্ড, ওপরেটা হলো গ্রিন লেপার্ড দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এম্পেরার ইঞ্জেল, এটা জুভেনাইল স্টেজে আছে বলে এই কালার, এটা হচ্ছে এম্পেরার ইঞ্জেল। এখানটা আপনি দেখতে পাচ্ছেন একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে আপনার গোল্ডেন ট্রাভেলিং। এখানে আপনি ডক্টর রাস পেয়ে যাচ্ছেন, এখানটা হলো যেটা সবথেকে রেয়ার কালেকশনে পাওয়া যায়, সেটা হলো ব্যাট ফিশ। এটা আপনি দেখতে পাচ্ছেন, এটা হলো রেয়ার কালেকশনে হচ্ছে ব্যাট ফিশ। আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল, আজকের ডেটে সময়টা সবার কাছেই খুব দামি, অবশ্যই অনেকের কাছেই পয়সা থাকলেও শখ আছে কিন্তু সময় নেই বলে তৈরি করতে পারে না, তো এরকম কেউ যদি ইনভেস্ট করে যে এরকম ফিস সমেত সেট আপ সমেত তার বাড়িতে অ্যারেঞ্জ, এটা কি সম্ভব? অবশ্যই, বাড়িতে গিয়ে টোটাল সেট আপ, টোটাল সেট আপ করে দিয়ে আসা, সব কিছু এ টু জেড আমরা করে দেবো। এখানটা আমাদের কাছে আছে দু রকমের পোরান এঞ্জেল, একটা হচ্ছে আমাদের কাছে সেমি অ্যাডাল্ট, এখানে মাঝখানে দেখুন একটা সাদা ভাব চলে এসেছে, সেজন্য সেমি অ্যাডাল্ট। এটা এটা হচ্ছে আমাদের একদম জুবিনাইল, তার জন্য দেখুন এখনও দাগ আসেনি। এখানে আপনি ডক্টর রাস আছে, এখানে আপনি দেখছেন এটাও এম্পেরার এঞ্জেল, এটাও একদম জুবিনাইল, এখানে ডক্টর রাস আছে। আপনার এখানটায় একদম কোনের দিকে আপনি দেখতে পাবেন বাইকালার ব্লেনিও আছে, সে এখন লুকিয়ে আছে হয়তো, একদম কোনে দেখুন বাইকালার ব্লেনিও। হ্যাঁ, ছোটো একটা প্রশ্ন ছিল, যেরকম নর্মাল ফিশের কালার ফিশের মধ্যে দেখেছি আমরা যে অনেক মাছ আছে যেগুলোকে একসাথে রাখা যায় না, অবশ্যই রাখলে ক্ষতি হয়, তো মেরিন ফিশের মধ্যে এরকম কোনো ব্যাপার আছে একসাথে রাখলে? অবশ্যই, এরকম অনেক আছে, যেরকম আমাদের গ্রুপার ক্লাস হয়ে গেল, ঠিক আছে, এরকম লায়ন ফিশ এরা সব, এরা কী করে, এরা লাইভ ফিশ খেয়ে না, যত ছোটো মাছ এ থাকবে ওটা মারবে। আচ্ছা ঠিক আছে, এবার আপনার এঞ্জেল রাখলে এঞ্জেল আবার অনেক জনের সাথে যায় না, এরকম অনেক ভ্যারাইটি আছে যেগুলো কিছু কিছু গ্রুপের সঙ্গেই যাবে, তো যখন কেনার আগে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যাদের কাছ দিয়ে আপনি কিনতে চান, রাখা যাবে, রাখা যাবে কি। এখানটা আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাছে ভ্যারাইটি ক্লাউন ফিশ আছে, এই একটা ভ্যারাইটি হলো ব্ল্যাক পিকাসো, এটা ট্রিপল এ গ্রেডের থাকে, এটা হচ্ছে ব্ল্যাক পিকাসো। আমাদের কাছে আছে কিছু, এখানটা আপনার আপনি কার্পেট অ্যানিমন দেখতে পাচ্ছেন, ওদের জন্যই লাগানো, এটা আমাদের সামুদ্রিক এক রকমের প্লান্ট বলা হয় অ্যানিমন, এটা আচ্ছা যেটার মধ্যে কি আমাদের ক্লাউন ফিশগুলো ঘুরে বেড়াতে ভালোবাসে,
ওটা কোনো মুভমেন্ট করবে না, ওটা মুভমেন্ট করে খুবই স্লো নিজের মতো, স্মুথলি বোঝা যায়। হ্যাঁ, অন্য কোনো মাছ যদি ওর মধ্যে আসে তো টেনে খেয়ে নেবে অ্যাকচুয়ালি। আচ্ছা, শুধু ক্লাউনফিশই একমাত্র যেটা ওর মধ্যে ঘুরতে পারবে, যে কোনো কার্পেট অ্যানিমল, যে কোনো অ্যানিমল অলমোস্ট, মানে কার্পেটের ভ্যারাইটির মধ্যে আপনি পাবেন, যে কোনো মাছ ঢুকে গেলে ও খেয়ে নেবে উল্টে কার্পেটে, সেটা বন্ধ হয়ে যায়, কারণ ওটা একটা সাকার টাইপ থাকে যেটা। আচ্ছা, তাহলে এখন তুমি কি খেতে দাও? এমনি এদের যা খাওয়া আছে একদম সিম্পল খাওয়া, সব ড্রাই ফ্রুট, ঠিক আছে, যত আছে সবই ড্রাই ফ্রুট খায়, কিছু আছে এক দুটো যেটা আমাদের লাইভ ফুড খাবে, যেটা আপনার গ্রুপের ক্লাস হয়ে গেলো সেগুলো লাইভ, লাইন ফিশ যখন ছিল তখন তারাও লাইভ ফুডই খায়, ঠিক আছে, তারা ড্রাই ফ্রুটটা অ্যাকচুয়ালি খেতে চায় না, বাট অনেক জায়গায় দেখতে পাবেন যে তারাও খায় অভ্যাসের অভ্যেসের উপরে অ্যাকচুয়ালি। আমাদের তত টাইম থাকে না যে আমরা ধরে খাওয়াবো, তো সেই কারণে মোটামুটি লাইন ফিশ গ্রুপের ক্লাস এদেরকে লাইভ ফিড খাওয়ানোটা বেটার, তাদের কী হয় তাদের রং হেলথ সব কিছু ভালো থাকে। আমাদের কাছে এখন অ্যাক্টিভ ভ্যারাইটি শ্রিম্প আছে, সেটা হলো ক্যামেল শ্রিম্প, এরকম আমাদের কাছে চার পাঁচ রকমের ভ্যারাইটি আছে, পিস্টেল শ্রিম্প আছে, বক্সিং শ্রিম্প আছে, বিভিন্ন শ্রিম্প, এখন আপাতত আমাদের কাছে আছে এটা, যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো ক্যামেল শ্রিম্প। আচ্ছা দাদা, এই ভ্যারাইটিটা কালার, কালারের উপর ডিপেন্ড করে কি? মানে বিহেভিয়ারের উপরে ডিপেন্ড করে অনেক কিছু। বক্সিং শ্রিম্প আপনার দুটো ক্লোজ টাইপের থাকে, সারাক্ষণ মানে মারপিট করে যাচ্ছে এরকম ব্যাপার একটা, মানে দেখলে মোটামুটি বোঝা যায় ভ্যারাইটিসটা। হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন যে সবকটি আলাদা আলাদা ভ্যারাইটিস, কারণ সবকটি আলাদা আলাদা সাইজের দেখতে হয়, সব কিছু ডিপেন্ড করছে ভ্যারাইটি। আমার কাছে একটা কালেকশনে রেয়ার কালেকশন আছে, সেটা হচ্ছে গ্রুপার ক্লাস, সেটা আমরা বলি ব্লু স্পট গ্রুপারও বলি, বা এটা আরেকটা নাম হলো মিনিয়েটাস গ্রুপার, মিনিয়েটাস রেড গ্রুপার বলা হয়। এটা অ্যাগ্রেসিভ মাছ, সবার সাথে থাকে না। হ্যাঁ অবশ্যই এটার ব্যাপারে আমি বলছিলাম, এই সবার সাথে থাকে না, খুবই অ্যাগ্রেসিভ, তো যখনই কিনবেন এরকম মাছ দেখে কিনবেন আপনি কীরকম মাছ রাখতে চাইছেন সেই হিসাবে। এটা অ্যাকচুয়ালি যে হার্ডি, যদি বলি যে রাখার মধ্যে, এটা হচ্ছে খুবই হার্ডি ফিশ। আচ্ছা, এটা আপনি যে কেউ রাখতে পারবেন, ইজি যারা যারা সবে করছে তারাও রাখতে পারবেন, এমন কোনো ব্যাপার না। নিচে আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ব্লু ড্যামসেল, সেটা হচ্ছে আমাদের স্টার্টার ফিশ বলা হয়। যে কোনো মেরিন স্টার্ট করার সময় বা নিউজ যখনই সেট আপ হচ্ছে, যখন জল রেডি হচ্ছে, তখনই এই স্টার্টার ফিশকে দিয়ে টেস্টিং করানো হয়। আচ্ছা, আমরা যতই টেস্ট কিট ইউজ করি, যাই ইউজ করি, বাট আমরা অ্যাট দি এন্ড এদেরকে দিয়ে টেস্ট করা হয়, মেন এদেরকে ছাড়া হয়, কারণ এরা দেখতেও সুন্দর কিন্তু এদের প্রাইস অনেকই লো থাকে, সেই কারণে এটা স্টার্টার ফিশে প্লাস হার্ডি ফিশ, এগুলো উচ্চ ক্ষমতা রয়েছে। হ্যাঁ একদমই। আচ্ছা দাদা, একটা প্রশ্ন ছিল তোমার কাছে, বড় মাছও দেখলাম ছোটো মাছও দেখলাম, এই মাছের যদি একটু প্রাইসটা সব থেকে কম অ্যামাউন্টের কী প্রাইস আছে তোমার কাছে মাছের, আর সব থেকে হাই রেঞ্জের কী ফিস আছে? দেখুন, হাই রেঞ্জ বলতে গেলে তো অনেক হাই রেঞ্জ চলে যায়, একদম লোয়েস্ট বলতে গেলে আমার কাছে আছে 240 টাকারও আছে, তারও নিচে যদি বললি তো খুবই, অনেক সময় অ্যাকচুয়ালি কি প্রাইস ডিফার হয়, ঠিক আছে, তো মোটামুটি ধরুন 220 থেকে 240-এর মধ্যে আপনি মাছ পাবেন। এবার আপনার হাই রেঞ্জে যদি আমি যাই, হাই রেঞ্জে আপনি ধরুন মোটামুটি ইনভার্টিবেটসের ক্ষেত্রে আমি যদি বলি, ওটা 18,000 যায়, ঠিক আছে, 19,000 যায়, ঠিক আছে, যারা অনেকজন মনে করে আমি লং টেন্টেকেল আমি দেবো আমার ক্লাউন ফিশের জন্য, ঠিক আছে, ইম্পোর্টেড, ঠিক আছে, তখন আপনার ওটা রেঞ্জ বেড়ে যাচ্ছে, তো সেগুলো যদি বলে সেগুলো আমরা এনে দিই, ঠিক আছে। এবার আপনার কমের মধ্যে যদি হয়, মোটামুটি বাজেট যদি বলেন একটু বেশি মাছের ক্ষেত্রে, তাহলে আপনার ওটা ধরুন অ্যাপ্রক্স 3,000, 4,000, 5,000 এগুলো ক্রস হতে থাকে, মানে ডিপেন্ড করছে কি আপনার কীরকম ভ্যারাইটি আপনি নিতে চান, কীরকম কোয়ালিটি থাকে, কীরকম কোয়ালিটি নিতে চান। এবার আপনি অনেক আছে আমাদের লোকাল আছে, ঠিক আছে, এর ক্ষেত্রে অনেক রকমের ভ্যারাইটিস হয়, সেখানটা আমরা দুটো ভ্যারাইটি ধরি অ্যাকচুয়ালি, সবাই জানেও মোটামুটি, একটা লোকাল ভ্যারাইটি হয়, একটা ইম্পোর্টেড ভ্যারাইটি হয়। লোকাল ভ্যারাইটি আপনার নর্মালি অলওয়েজ অ্যাভেলেবেল থাকে, লোকাল ভ্যারাইটি অ্যাভেলেবেল থাকে, আর ইম্পোর্টেড ক্ষেত্রে কী হয়, খুবই কম ভ্যারাইটি থাকে বাট প্রাইস অনেক হাই থাকে। যে স্টক আছে সেটা আপনি যে নেবেন সে লোকাল আসতে চাইবে, কারণ সেটার ভাইব্রেন্ট কালার সব কিছু ডিফারেন্ট ওর, ঠিক আছে, বাট এটা না আমাদের লোকাল, যেটা আমাদের শ্রীলঙ্কার কোস্ট থেকেও আসে, চেন্নাই কোস্ট থেকে আসে, ব্যাঙ্গালোর থেকে আসে, ঠিক আছে, অনেক জায়গা দিয়ে আছে, সেখান দিয়ে আসে, আমি অনেক জানি না যে যেখান থেকে আসে, ঠিক আছে, তো এইসব কোস্ট থেকে আসলে আমাদের ইন্ডিয়ান, যদি আমরা বলি এগুলো ইন্ডিয়ান,
ঠিক আছে, ইন্ডিয়ানে এত ভ্যারাইটি আছে এখনো পর্যন্ত আমরা জানি না, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে এখন মেরিনের ক্ষেত্রে দিয়ে আমরা জানতে পাচ্ছি, ডিসকভার হচ্ছে। এই আমাদের আগে ব্যাটফিশ আমাদের লোকালে পাওয়া যেত না, শুধু ইম্পোর্টেড ছাড়া আসতো, যেটা ফায়ার ব্যাটফিশ বলি আমরা, সেটা আমাদের প্রাইস মোটামুটি রেঞ্জ হয়ে 3,200-3,400। আর সেই জায়গায় আমাদের ইন্ডিয়ান ব্যাটফিশ সেম, শুধু কি একটা লাইন থাকে না, ঠিক আছে, আর ওটা একটু জেড ব্ল্যাক হয়, একটু কালারটা একটু কম হয়, আর কিছু না। সেখানে প্রাইসের আপনাদের 90% কমে যায়, 90% কমে যায়। সেটা আপনি এখানে 500-600 টাকাও পাবেন, যেটা আপনি ইম্পোর্টেডের ক্ষেত্রে যখন ইম্পোর্ট করেছেন তখন আপনার 3,000-4,000 ক্রস করে নেবেন। বাট আমি বলবো যে আমাদের লোকাল ফিশ সে যতটা মানে কী বলবো, ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ক্ষেত্রে যেটা বেশি মানে ওরা তাকাতোয়ার হয়, ঠিক আছে, সেটা হচ্ছে লোকাল, ঠিক আছে। ইম্পোর্টেডে গেলে কি অনেক ফ্রেজাইল, ওরা একটু কিছু হবে স্পটিং চলে যায়, ভেলভেট হয়, হোয়াইট স্পট হয়, এটা যারা মেরিন রাখেন তারা জানতে পারবেন যে ঠান্ডার টাইমে আসতে এখন মানে সবার টেনশন এখন, ঠিক আছে, ভেলভেট হবে, ভেলভেট হবে, ঠিক আছে, টেম্পারেচার মেনটেন করতে হয়, তো এটাই হচ্ছে ব্যাপার। আর দাদা, ভিউয়ার্সদের জন্য একটা কোয়েশ্চেন ছিল, অনেকে আছে নর্মাল ফিশ ঘরে রাখতে পছন্দ করে, অনেকে আছে যেটা অনেক কম মানুষ যাদের এই মেরিন ফিশটা সম্বন্ধে আছে আইডিয়া নেই, যার জন্য রিস্ক নিতে চায় না যে রাখলে কীভাবে রাখবো না রাখবো, তো এইটা রাখলে খাটাখাটুনি কীরকম আছে? নর্মাল ফিশের মতো কি এর পেছনে এতটাই টাইম দিতে হয় কি তার থেকে বেশি দিতে হয় মেনটেন করার যে ব্যাপারটা আছে? দেখুন, এখন ইন্টারনেটে অনেক কিছু এখন দেখা যায়, ইউটিউবে আপনি দেখতে পাবেন অনেক জায়গায়, ঠিক আছে, যেখানটা বলে মেনটেন্স অনেক হাই, ঠিক আছে, মেনটেন করা সম্ভব না। কিন্তু সত্যি কথা বলতে মেরিন অনেক সোজা, কারণ ফ্রেশ ওয়াটারে আমরা কী করি, জল চেঞ্জ করতে হয় সবসময়, নোংরা হয়ে যায়, বড় বড় ফিল্টার লাগাতে হয়, ক্যানিস্টার লাগাও, এই লাগাও, অনেক কিছু লাগাতে হয়, ঠিক আছে, কারণ আমি আগে ফ্রেশ ওয়াটার করতাম তো আমি তার জন্য জানি মোটামুটি। তো সেই জায়গায় গিয়ে আজকে আমি যখন মেরিন করছি আমি অনেকটা রিল্যাক্স, কেন মেরিন জল অনেক জলদি ইভ্যাপোরেট হয়ে যায়, তার জন্য আমার জল চেঞ্জ করার দরকার লাগে না। সেইভাবে খুব রেয়ার কেসে হয় যে জল চেঞ্জ করতে হয়, যখন আমার পিএইচ এমন এগুলো বেড়ে গেল, খুবই রেয়ার কেস ওটা। মোটামুটি কতদিন একটা ট্যাঙ্কের জল চেঞ্জ করতে না লাগে? একটা মেরিনের ক্ষেত্রে এটাই একটা সুবিধা যে জল কোনোদিনও চেঞ্জ করতে হয় না, কোনোদিনও ফেলতে হয়। আচ্ছা, অটোমেটিক ফিল্টার হতে, অটোমেটিক ফিল্টার হতে থাকে, কারণ অটোমেটিক ফিল্টারেশনে বসে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনি একবারই ফিল্টারেশন করছেন যেটা আপনার লাইফ লং যাচ্ছে, একবারই জল বানাচ্ছেন যেটা আপনার লাইফ লং যাচ্ছে, একটু মেনটেন্স লাগে আর কিছু না। তো জল চেঞ্জ করার দরকার নেই, কোনো দরকার নেই, আপনার অটোমেটিক যা ফুড ওয়েস্ট যা আছে সব অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে। যদি একটু প্রপারলি যদি করা হয় উইথ প্রপার গাইডেন্স, তাহলে আপনি কোনো টেনশন ফ্রিতে মেরিন আপনি করতে পারেন। দাদা, কেউ যদি এখানে এসে তোমার থেকে ফিশ কালেক্ট করে নিতে যেতে চায়, এখানে অ্যাড্রেসটা একটু ক্লিয়ার করে দিন। অবশ্যই, অ্যাড্রেসটা হলো আপনার 117 বাই বিবেকানন্দ লিঙ্ক রোড, শিশুপালি শিবতলা, পোস্ট রবীন্দ্রনগর, ক্যালকাটা 65। আচ্ছা, এটা আমাদের ধরো একটু ক্লিয়ার করে দাও, হাওড়া থেকে কেউ যদি বাসে বা ট্রেনে আসে, অবশ্যই কীভাবে আপনি একদম নিয়ারেস্ট যদি হয়, দুটো পয়েন্ট আছে, একটা হলো আপনার এয়ারপোর্ট 1 নম্বর, আরেকটা হলো দমদম ক্যান্টনমেন্ট স্টেশন। দুটো থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন, আমার বাড়ির থেকে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন হচ্ছে একটা অটো হেলথ থেকে ছাড়ে, ওটা নিয়ারলি 5 মিনিটও লাগে না আসতে এখানটায়। আর আপনার 1 নম্বরে যদি বলেন, তাহলে আপনার কিছুই না, শুধু বলতে হবে আপনাকে 3 নম্বর গেটের ওপারে, 3 নম্বর রেল গেট অ্যাকচুয়ালি, ঠিক আছে, ওপারে রাখাল মিষ্টির দোকানে ক্রস করে, আর কিছু না। দেখুন, আমরা শিফট করে অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে, এবার যদি কলকাতার মধ্যে হয় শুধু, ঠিক আছে, তাহলে আমরা প্রেফার করি ইদার আমরা গিয়ে ডেলিভারি দিই, বা অনেক সময় হয় না আমাদের দ্বারাও, তখন আমরা বলি ওলা বা উবের আমাদের আছে, ঠিক আছে, সেটার থ্রু আমরা ডেলিভারি করাই। আচ্ছা, তো আমাদের নিজস্ব ডেলিভারি আমরা করি না অ্যাকচুয়ালিতে। তো মোটামুটি যারা এবার কলকাতার বাইরে আছেন তাদের শুধু দুটো অপশান আমরা দিই, সেটা হচ্ছে ট্রেন না হলে ফ্লাইট, ঠিক আছে। অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল আছে, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি অ্যাভেলেবেল। তো ভিউয়ার্সদের নাম্বারটা একটু, নাম্বারটা হলো 7980-434-806, এটা আপনি গুগলেও পাবেন, এক্সিকিউটিভ রিফ কলকাতা, ঠিক আছে, গুগলে গেলে আপনি অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ, এভরিথিং আপনি পেয়ে যাবেন। একবার নাম্বারটা দিচ্ছি, অবশ্যই, নাম্বারটা হলো 7980-434-806। কোন টাইমে ফোন করলে তোমাকে সুবিধা হবে? আমি কাজের মধ্যে না, আমি 24 ঘন্টা অ্যাভেলেবেল, কারোর কোনো অসুবিধা হলো কি আমাকে চেনে না বা কিছু বি হলো রাত বিরে, এট আমি অলওয়েজ অনলাইন আছি, এতেই হোয়াটসঅ্যাপ আছে, এতেই হোয়াটসঅ্যাপ, এতেই কল।
বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সাথে।